নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সিএএসএফ থেকে কনস্টেবল জিডি পোস্টে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব। এখানে রিক্রুটমেন্ট প্রসেস কী থাকছে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। এটা হচ্ছে বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশনটা। প্রথমে রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার পোস্টে, কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হবে। এখানে যে আবেদন করার জন্য ডেটটা রাখা হয়েছে 31/8/2024 থেকে 30/9/2024 ভেতরে আপনাকে সেখানে অনলাইনে আবেদনটা করতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে ভারতের যে কোনো জায়গা থেকে। এখানে যে বেতনটা থাকবে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা পার মান্থ কিন্তু আপনারা স্যালারিটা পেয়ে যাবেন। আবেদন পদ্ধতি কিন্তু এখানে আপনাকে অনলাইন মোডে আবেদনটা করতে হবে। আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান, ভিডিওর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা সেখানে কন্ট্যাক্ট করে ঘরে বসে আবেদনটা করে নিতে পারবেন। এখানে যদি আমরা দেখি যে ভ্যাকেন্সিটা কত রয়েছে, ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপের ভিতরে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে এখানে আবেদনটা করতে পারবেন। এখানে প্রত্যেকটা স্টেটের ভ্যাকেন্সি কিন্তু আলাদা রয়েছে, এন্টায়ার স্টেট ভ্যাকেন্সি। নেক্সট, এখানে যদি আমরা ত্রিপুরার ভ্যাকেন্সি লক্ষ্য করি, যেহেতু আমরা ত্রিপুরা থেকে, এখানে কিন্তু ত্রিপুরার টোটাল ভ্যাকেন্সি 26 ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে। ইউআর এসসি এসটি কিন্তু এখানে পোস্টগুলি আবার ভাগ করা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি অল ইন্ডিয়া 1,130টা কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে পুরো ভারতের। এখানে যে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টা এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে এডুকেশান কোয়ালিফিকেশান আপনি সিম্পল 12 পাস করে থাকলে আবেদনটা করতে পারবেন, কিন্তু আপনি সায়েন্স সাবজেক্ট আপনার অবশ্যই থাকতে হবে, উইথ সায়েন্স সাবজেক্ট এখানে লেখা রয়েছে। অর্থাৎ বন্ধুরা, আপনি যদি মাধ্যমিক পাস করার পর আর্টস নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু আবেদনটা করতে পারবেন না। এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এখানে যে এজ লিমিটটা রয়েছে 18 থেকে 23 হলে আবেদনটা করতে পারবেন। আপনার এজ কাউন্ট করা হবে 30/9/2024 উপর কিন্তু আপনার এজটা কাউন্ট করা হবে। তাছাড়া গভর্নমেন্টের রুল অনুযায়ী এইচএসটি 5 ইয়ার্স এবং ওবিসিদের জন্য কিন্তু এখানে 3 ইয়ার রিল্যাক্সেশনটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই। এখানে হাউ টু অ্যাপ্লাই, পুরো আবেদন পদ্ধতি কিন্তু এখানে রয়েছে, কীভাবে আবেদনটা করতে হবে, ফটো সিগনেচার কত কেবি আপলোড করতে হবে। ঘরে বসে আবেদন করতে চাইলে ভিডিও ডিসক্রিপশানে অনলাইনে আবেদন করার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা থাকবে। এখানে যে অ্যাপ্লিকেশান ফিটা 100 টাকা লাগবে, এসসি এসটিদের জন্য এখানে কোনো রকম টাকা লাগবে না, এসসি এসটি এক্স সার্ভিসম্যান আপনারা পুরো ফ্রিতে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন। এখানে যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, প্রথমে এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের পর আপনার এক্সাম হবে, এক্সামের পর কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট বের হবে। প্রথমে এখানে যে ফিজিক্যালটা হবে, 5 কিলোমিটার রানিং হবে, আপনাকে 24 মিনিট টাইম দেওয়া হবে, হাইট 170 সেন্টিমিটার থাকতে হবে, চেস্ট নর্মাল 80 থাকতে হবে, আপনাকে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। আর নর্থ ইস্ট স্টেট থেকে হলে 165 সেন্টিমিটার, চেস্ট নর্মাল 78, আর এখানে ফুলিয়ে 5 সেন্টিমিটার কিন্তু 83 করতে হবে। অর্থাৎ ত্রিপুরা থেকে হলেও কিন্তু আপনারা এই রিল্যাক্সেশনটা কিন্তু পেয়ে যাবেন। এখানে ফিজিক্যাল মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশনের পর এক্সাম হবে, এক্সামটা কিন্তু আপনাদের সিবিটি টেস্টও হতে পারে এবং ওএমআর বেসিক কিন্তু হতে পারে, অর্থাৎ অফলাইনেও হতে পারে অনলাইনেও হতে পারে। এখানে 100 মার্কের এক্সাম হবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 25 কোশ্চেন, জেনারেল নলেজ থাকবে 25, তারপর ম্যাথ থাকবে 25, ইংলিশ অথবা হিন্দি আপনারা যেটাই চুজ করেন না কেন এটা থাকবে 25। নো নেগেটিভ মার্ক কিন্তু এখানে রয়েছে, 120 মিনিট এখানে আপনাদেরকে টাইম দেওয়া হবে এক্সামের ক্ষেত্রে। এই নোটিফিকেশানটার ভেতর পুরো স্টেপ মেনশান করা হয়েছে কীভাবে আবেদনটা করতে হবে। এটাই বন্ধুরা সিএএসএফ ফায়ার রিক্রুটমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।